ভিতর হচ্ছে টয়লেট করতে আসতেছে মানে মনে হয় আর কিছু মত হয় আসছে আর উনি দৌড় দিছে কার সাথে কার খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে দরকার হলে তুমি তো আমার সঙ্গে খেলতে পারো খেলবে গাইস বাংলাদেশি মিস্টার লিগ আমি ওয়াশটি হৃদয় বাবুর সাথে এমনি বলার কি আছে নরমালি বল হেই হোয়াটস আপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ বাংলাদেশি রিঅ্যাক্টর তো গাইস আজকের এই ভিডিওটি কোনো রোস্টিং ভিডিও না আজকের এই ভিডিওতে আমরা টিকটকের ফর ইউ পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওর উপর রিঅ্যাকশন দিব বাট গাইস আমি জানি না আজকের এই ভিডিওটা ফানি হবে কিনা কিংবা আজকে রিঅ্যাকশন দেওয়ার সময় আমার হাসি আসবে কিনা কেন কি হয়েছে গাইস আমি অনেক প্যারার মধ্যে আছি ভার্সিটি থেকে আমার ইনকোর্স একদম শুরু হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারও আমি এক্সামে কিছু পারি না এইটা আমরা জানতাম বাট গাইস আমি এই জন্য প্যারার মধ্যে নাই যে আমি কিছু পারি না আসলে আমি সবগুলো এক্সাম দিতেছি বই দেখে দেখে আমি লুঙ্গি পরে এমন দৌড় দিতে পারবো না মানে যেমন জেন্সিমনের ওই ভিডিওটাকে এখানে একজন এমন ভাবে এডিট করছে যে জেন্সিমন কিনা সমুদ্রের দিকে দৌড়াচ্ছিল সেই জেন্সিমন এখন টয়লেটের দিকে দৌড়াচ্ছে এই ভিডিওটাতে একজন হচ্ছে টয়লেট করতে আসতেছে মানে মনে হয় আর জেন্সিমন ধরে আসছে আর উনি দৌড় দিছে মেয়েটা লজ্জা সরম পাইলে কিচ্ছু নাই সিসি বাঙালি ছেলেদের মাথায় যে কত ধরনের ইডিটের আইডিয়া আছে যে জেন্সি মন কিনা সমুদ্রে একা দৌড়াইতেছিল সেই জেন্সি মনকে এখন টয়লেটে আরেকজনের সাথে বন্দি করে রাখছে এখানে একজন এই ভিডিওটা এমন ভাবে এডিট করছে যে ওই পাশ থেকে একজন দৌড়ে আসতেছে আর এই পাশ থেকে জেন্সি মন যাচ্ছে মানে গেছে আমি নিজেও জানি না কেন জানি সবাই জেন্সি মনের এই ভিডিওটাকে নিয়ে এমন এমন এডিট করছে মানে টিকটকে গেলে টিকটক পর পর ফর ইউ পেজে শুধুমাত্র এইসব এডিটের ভিডিও গুলোই আসে কথা সত্য আর বাই দ্য ওয়ে গাইস কিছুদিন আগে কিন্তু জেন্সি মনকে একজন খেয়ে দিছে কি ধরনের অশ্লীল কথা অশ্লীল কথা কই বললাম আপনি অশ্লীল মেন্ডি নিতেছেন কেন এই যে দেখেন প্রুফ এবার বিশ্বাস হচ্ছে তো মানে জেন্সি মনকে খেয়ে দিল ভাইটি এই টিকটক ভিডিওটাতে ভারতের অনুব্রত মন্ডল যিনি কিনা একজন পলিটিশিয়ান ওনার একটা ইন্টারভিউকে রিমেক করে বাংলাদেশি দ্বিগুণ টিকটক ভিডিও বানিয়েছে সো চলুন আমরা সেটাও দেখে আসি তাহলে চলো বারবারই আপনাকে খেলা হবে বলতে দেখা গেছে খেলা হবে এটা আমার প্রশ্ন না এটা প্রত্যেক জনগণের প্রশ্ন কার সাথে কার খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এখনো বলছি খেলা হবে দরকার হলে তুমি তো আমার সঙ্গে খেলতে পারো খেলবে খেলাতে অসুবিধা কি আছে একসঙ্গে খেলা যেতে পারে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো যে অনুব্রত মন্ডল সাংবাদিকের দিকে যে একটা লুক দিয়ে বলছে খেলা হবে তুমি আমার সাথে খেলতে পারো উনি যে কোন খেলা বুঝেছে উনি নিজেই ভালো জানে সাংবাদিক নিজেও কষ্ট করে মনে হয় বোকা হয়ে গেছে মানে উনি মনে এমন একটা অ্যান্সার জীবনও আশা করে নাই কেমন লাগবে লেন্সে ধরা পড়বে আমার কসম কাটো তুমি মদ খাবে না খাবো না আমি ছেড়ে কোনো মেয়ের দিকে তাকাবো না তাকাবো না জুয়া খেলবে না খেলবো না আমার জন্য জীবনও দিয়ে দিবা দিয়ে দিব জীবন এরকম জীবন আর রাখি বা কি করবো কি করে মানে গেছে আপনাকে যদি একসাথে দুইজন ভালোবাসে তাহলে আপনি এরকম ভাবে হাতটা ছড়াই দিয়ে রাখবেন যে আপনাকে জানি না তার কাছে নিয়ে যেতে পারবেন আপনি শুধু তাকেই ভালোবাসবেন মানে ভালোবাসার নির্ধারণ কি অসাধারণ স্টাইল
উনি নিজে তো বলবো জেটিনে নিতে পারবে সে জিতছে এখন আমরা বলবো উনি জিতে নাই প্রত্যেকটা তুমি সাকাতা করলে দোষের না তুমি জিতে গিয়েও হেরে গেছো ও আমার ব্যথা সহ্য করতে পারেনি তাই আমাকে ছেড়ে দিয়েছে তুমি আমার সঠিক চয়েস নও ও আমার সঠিক চয়েস ও মা গো টুরুলা গাইস আমার ছোট মনে একটা বড় প্রশ্ন আসছে এই মেয়েটাকে তো একসাথে দুইজন ভালোবাসে যদি দুইজনের জায়গায় চারজন ভালোবাসতো তাহলে কি দুইজন হাত ধরে টানাটানি করতো আর বাকি দুইজন পা ধরে টানাটানি করতো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল ওরে বাপ এত বড় বাচ্চা তুমি কি পাগল হয়েছো পাগল হয়েছি তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল এটা যদিও সাকিব খানের একটা মুভির ক্লিপ নিয়ে বানানো একটা টিকটক ভিডিও ছিল বাট ওরা বাচ্চা হিসেবে যত বড় বাচ্চাকে দেখাইছে এত বড় বাচ্চা তো ওদের তিনজনের পেটও জায়গা নিবে না তবে সেই ভিডিওটাতে একজন মুরব্বী মানুষ আছে বাপ উনি তো সাত মাঠ নিয়ে রেডি হয়ে আছে কেমন যেন আমি একটা জিনিস বুঝি না এমন টিকটক ভিডিও করার জন্য টিকটকার এমন মুরব্বীদেরকে রাজি করায় কিভাবে তা জানি না বাইরে কেউ নাচতেছে তো গেছে এই ভিডিও লাস্ট পার্টে নানা কিন্তু ক্যামেরার ফ্রেমেও ছিল না বাট তারপর ওনার মধ্যে কিন্তু টিকটকের এমন ভূত ঢুকছে উনি কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে থাকা অবস্থায় নাচতেছিল তো গেছে এই টিকটক ভিডিওটা যদিও বা অনেক আগের টিকটক ভিডিও বাট এটা কিন্তু রিসেন্টলি অনেক বেশি ভাইরাল হয়েছে আর টিকটকের যে হৃদয় বাবু সে যেটা পুল পার্টি আয়োজন করছিল সেই পুল পার্টিতে যারা যারা যাবে তাদেরকে নিয়ে বানানো ছিল এই টিকটক ভিডিওটা 18 সেপ্টেম্বর পুল পার্টি আমি থাকছি হৃদয় বাবুর সাথে আমি আসছি হৃদয় বাবুর সাথে 18 তারিখে পুল পার্টি আমিও থাকছি হৃদয় বাবুর সাথে কত বড় সেলিব্রিটি হৃদয় বাবু হৃদয় বাবু সালমান খানের সাথে না আমিও আসছি হৃদয় বাবুর সাথে এমনি বলার কি আছে নর্মালি বল মানুষ জোগাড় করতে হয় বাংলাদেশে একটা মিস্টার বিন ছিল তারপর ওনাকে কিন্তু দেখতে অনেকটাই মিস্টার বিনের মতো লাগতেছিল মানে একদম ওই রকম হেয়ার স্টাইল একদম ওই রকম ড্রেস আপ ইভেন ওনার কথা বলা কিংবা ওনার এক্সপ্রেশন সবগুলো কিন্তু অনেকটা মিস্টার বিনের মতো ছিল তিন মাসের জন্য বাপ মার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এমন মাইকিং বাংলাদেশের কই করে একটা মেয়ে শুয়ে আছে আর ওকে কাশ হয়তো বা কল দিচ্ছে আমি হাজির হব নতুন কোন রিঅ্যাকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।